চারপাশে অনুচ্চ সবুজ পাহাড়, মাথার উপর ঘন নীল আকাশ, কোথাও আবার শালপিয়ালের বনে লাল মাটি রাস্তা ধরে পথ হারানো, কোথাও বনের ভিতর পাহাড়ি ঝর্ণা, তো কোথাও আবার জলাধারের বুকে নীল আকাশের ছায়া। সব মিলে বাংড়িপোশিতে দুরাত্রি কাটাতে ভালোই লাগবে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাংড়িপোশি যেতে হলে আপনাকে NH6 বা মুম্বাই রোড ধরে কোলাঘাট, খড়গপুর, লোধাশুলি, বাহারাগোড়া হয়ে চলে আসতে হবে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে প্রথমে বালাসোর, তারপর বালাসোর থেকে গাড়ি কিংবা প্যাসেঞ্জার ট্রেনে চলে আসুন বাংড়িপোশি। আমরা অবশ্য বেরিয়েছিলাম বাইক নিয়ে। কোলাঘাটে ব্রেকফাস্ট আর একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলা। রাস্তা সংক্ষিপ্ত হবে বলে আমরা গোপীবল্লভপুরের রাস্তা ধরে এগোলাম। পথে দেখা হলো সুবর্ণরেখা নদীর সাথে। শেষে হাতিবাড়ি হয়ে বাংলা ছেড়ে উড়িষ্যা সীমানায় প্রবেশ। আবার আমরা এসে পড়লাম NH6-এ। তারপর একটু এগোতেই দূরে দেখা গেল পাহাড় শ্রেণী। বুঝে গেলাম বাংড়িপোশি আর খুব দূর নয়। বাংড়িপোশিতে আমরা উঠেছিলাম হোটেল সিমলিপাল রিসর্টে। মোটামুটি ভদ্রস্থ থাকা খাওয়ার ব্যবস্থা। বাংড়িপোশিতে খুব বেশি থাকার জায়গা নেই। আমি যতদূর জানি এ বাদ দিয়ে আরো দুটো হোটেল আছে। আমি সবগুলোর নাম আর ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ঝটপট দুপুরে খাওয়া সেরে আমরা আবার বেরোলাম বাইক নিয়ে। প্রথমে দেখলাম বুড়িবালাম নদী। ভারতের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি মাখা বুড়িবালাম নদী এখানে বুড়িবালাং নামে পরিচিত।
নদীর পাশে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম একদম নির্জন বাংড়িপোশি স্টেশনে। একসময় দিনে দুটো প্যাসেঞ্জার ট্রেন বালাসোর থেকে যাতায়াত করত। দেখে স্থানীয় জনজাতি মানুষের গ্রামের ভিতর দিয়ে দু চারবার পথ ভুল করে আমরা এসে পৌঁছালাম সুলাইপাদ ড্যামে। বাংড়িপোশিতে আমাদের শেষ গন্তব্য ছিল ব্রহ্মকুণ্ড। পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে আঁকাবাঁকা কোনো রকমের পায়ে চলার রাস্তা, সেটা দিয়েই বাইক নিয়ে এগোতে হলো আমাদের। শেষে এসে পৌঁছলাম এক ছোট্ট পাহাড়ি ঝর্ণা আর নদীর পাশে। চারপাশের অখণ্ড নিস্তব্ধতাকে ছাপিয়ে শুধুই পাখির ডাক
আর নদীর বয়ে চলার আওয়াজ। আজই আমরা ফিরে যাব বাংলাদেশি থেকে। প্রথমে যাব হাতিবাড়ি, থাকবো এক রাত, সেই গল্প না হয় পরেই বলবো।